ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2024-এর জন্য তোমাদের যে ইংলিশ প্যারাগ্রাফ আসবে সেই ইংলিশ প্যারাগ্রাফগুলোর মধ্যে কোনগুলো এবার আসতে পারে দেখে নাও। তোমরা শুরুর থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং আমি শেষে তোমাদের ফাইনাল দুটি প্যারাগ্রাফ দেব সাজেশন। সেই দুটির মধ্যে কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট, 100% বলা যায়। এক নম্বর কাজী নজরুল ইসলাম, তোমাদের এটা পড়তে হবে। আমি শেষে বলে দেবো যে কোন দুটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর দুই নম্বর হলো সিস্টার নিবেদিতা, এই দুটো কিন্তু পড়বে। তারপর তিন নম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস, চার নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার এক্সট্রা তোমরা পড়তে পারো ইয়োর স্কুল বা মাই স্কুল, এই প্যারাগ্রাফটি কিন্তু তোমরা পড়তে পারো। তোমাদের মাত্র চারটা সেন্টেন্সে লিখতে হবে, তাই তোমরা এটা পড়ে নিতে পারো। দুই নম্বর আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো এই সাজেশনগুলোর মধ্যে তোমরা, তোমাদের তো আমি চারটি মেইন সাজেশন দিলাম, এবার এক্সট্রা দিলাম তোমাদের দুটি। তো এই চারটির মধ্য থেকে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের যে কোনো তিনটি আসে একটি লিখতে হয়। তো সব থেকে 2024 সালের আসার সম্ভাবনা নেতাজি সুভাষচন্দ্র বোস আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুটির মধ্যে তোমাদের একটি আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পদ্মাংশের সাজেশনগুলো দেব। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। তো আশা করি এই সাজেশনটি তোমাদের কাজে আসবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের অনুচ্ছেদ রচনার সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেই অনুচ্ছেদ রচনাগুলো দেখে নেবে। কিন্তু